ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভারতীয় রেলে বেসরকারীকরণ প্রক্রিয়া শুরু। সম্প্রতি ভারত সরকারের রেল মন্ত্রক একটি নির্দেশিকা জারি করে, সেখানে বলা হয়েছে যে 5 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে। উদ্দেশ্য 150টি ট্রেনকে বেসরকারীকরণ করা হবে, অর্থাৎ বেসরকারি অপারেটরের হাতে তুলে দেওয়া হবে। এর পাশাপাশি 50টা স্টেশনকে সেটাকেও কিন্তু বেসরকারি এজেন্সির হাতে তুলে দেওয়া হবে। যেটা বলা হচ্ছে যে স্টেশন অথবা রেলে উন্নত মানের পরিষেবা দেওয়ার লক্ষ্যেই কিন্তু এই পদক্ষেপ। এ ব্যাপারে 5 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছে নীতি আয়োগের যে সিইওকে, এবং এছাড়া ভারত সরকারের অর্থ বিভাগের উচ্চপদস্থ আরও 4 জন এই কমিটির মধ্যে রয়েছে। এছাড়াও আরও সদস্য নিয়োগ করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে কীভাবে বেসরকারীকরণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে, এবং এ ব্যাপারে তারা সরকারকে রিপোর্টও জমা দেবে। যে রেলওয়ে বোর্ড আছে তারাই দেখভাল করবে এই বেসরকারীকরণ প্রক্রিয়ায় যাবতীয় প্রশ্ন উত্তর, এবং এ ব্যাপারে যাবতীয় যে মোডাস অপারেন্ডি সেটাই তারাই কিন্তু ঠিক করবে বলে জানা গেছে। এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। যারা রেলের যারা ইউনিয়ন আছে, বামপন্থী এবং ডানপন্থী দু ধরনের ইউনিয়নে কিন্তু এ ব্যাপারে পথে নেবে আন্দোলন শুরু করেছে। ইউনিয়নগুলোর বক্তব্য হচ্ছে রেল বেসরকারীকরণ হলে তাহলে রেলকর্মীদের ভবিষ্যৎ কার্য তো অন্ধ করে যাবে, রেল জাতীয় সম্পদ, সেটাকে কোনোভাবেই বেসরকারীকরণ করা চলবে না, এই দাবিতে তারা আন্দোলন শুরু করেছে। এবং যেটা জানা যাচ্ছে তাদের আশঙ্কা যে রেলের যে বর্তমানে যেসব সুযোগ সুবিধা পায়, বিশেষত যারা সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে কনসেশন, ক্যান্সার পেশেন্ট, প্রতিবন্ধীদের জন্য যে সুযোগ সুবিধা এবং কনসেশন পায়, তারা রেল যদি বেসরকারীকরণ হয় তারা কিন্তু এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। এর পাশাপাশি তাদের আরও আশঙ্কা যে রেলের নিরাপত্তা সেটাও কিন্তু বিঘ্নিত হবে, এই জন্যে তারা যৌথভাবে আন্দোলনে যাচ্ছে। তবে যারা যাত্রী তারা কিন্তু তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক শ্রেণীর যাত্রী রেলের এই বেসরকারীকরণ প্রক্রিয়াকে স্বাগত জানালেও অন্যজন কিন্তু বিরোধিতা করছে। তারা মনে করছে এখন রেলের যে সুবিধা আছে সেটা কিন্তু কমবে এবং যাত্রীদের ভাড়াও কিন্তু বাড়বে। ক্যামেরায় শুভেন্দু দাসের সঙ্গে সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।